Hello everyone, welcome to my channel Shom's Kitchen. Aaj ami apnader kore dekhabo khub demanding ekta recipe chicken tikka. Restaurant e giye starter order korar shomoy amader oneker mathay kintu shobar prothome ei chicken tikka namtai ashe. আর সেটাই যদি এত ইজিয়েস্ট পদ্ধতিতে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি এই রেসিপিটাই খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আর আজই বাড়িতে এটা তৈরি করে ফেলুন। তো চলুন সবার প্রথমে দেখে নিই এটা তৈরি করতে ঠিক কী কী লাগছে। এখানে আমি চিকেনের ব্রেস্টের পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো পিস দিয়েই করতে পারেন। নিয়েছি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট, ভিনিগার, কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, মাস্টার্ড অয়েল। নিয়েছি তন্দুরি চিকেন মশলা, গরম মশলা আর টক দই। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে টক দইটা নিয়ে নেব, দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট, পরিমাণ মতো লবণ, একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব তন্দুরি চিকেন মশলা। এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস একটা, আর এই তন্দুরি চিকেন মশলাটা আমি পরিমাণে একটু বেশিই দেব। আর দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। আপনারা চাইলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো মতো চিকেনের সাথে মেশানো হয়ে গেছে, এইবার আমি এটা ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা রেখে দেব। যত বেশি ম্যারিনেট করে রাখবেন চিকেন কিন্তু ততটাই সফট আর ততটাই স্পাইসি হবে। তো ম্যারিনেশনটা টোটালি টাইমের ওপর ডিপেন্ড করবে যে কতটা ভালো হয়। এবার আমি একটা তাওয়াতে অয়েল ব্রাশ করে নেব, যেহেতু চিকেনে অয়েল দেওয়া আছে তার জন্য খুব বেশি লাগবে না। এবার আমি চিকেনের পিসগুলোকে একে একে তাওয়ার ওপরে বসিয়ে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 হতে দেব আর মাঝে মাঝে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। দেখুন চিকেনের এক পাশ হয়ে এসেছে, এবার আমরা প্রত্যেকটা উল্টে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আরো 5 থেকে 6 মিনিট চিকেনটা আমি হতে দেব। দেখুন চিকেনটা বেশ ভালো মতো সফট হয়ে এসেছে। তো আমাদের চিকেন টিক্কা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম গরম সার্ভ করে দেব। তো দেখলেন আমাদের চিকেন টিক্কা একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটার টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টে তৈরি চিকেন টিক্কার মতোই হয়। আপনারা চাইলে এর সাথে একটু গ্রিন চাটনি ইউজ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন,
আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।